বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইতিহাস শতাধিক বছরের। 1908 সনে 161.20 হেক্টর জমির উপর ঢাকা ফার্ম প্রতিষ্ঠিত হয়। ঢাকা ফার্মের প্রতিষ্ঠা ছিল কৃষিক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু 1962 সনে তৎকালীন সরকার কর্তৃক দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার জন্য ঢাকা ফার্ম, বর্তমান শেরেবাংলা নগরের জমি অধিগ্রহণ করা হলে কৃষি গবেষণার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে 1966 সালে ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তরে জয়দেবপুরে 260 হেক্টর জমিতে ঢাকা ফার্ম স্থানান্তরিত হয়। সেখান থেকে চলমান আছে কৃষিভিত্তিক বিভিন্ন মাত্রার গবেষণা কার্যক্রম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সফলতার সাথে উচ্চ ফলনশীল জাতসহ অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। দেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী BARI এ পর্যন্ত বিভিন্ন ফসলের 479টি উচ্চ ফলনশীল জাত এবং 442টি ফসল উৎপাদন প্রযুক্তিসহ সর্বমোট 921টি প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। বাংলাদেশ উষ্ণ ও অবউষ্ণমণ্ডলীয় আবহাওয়ার একটি দেশ, যা বৈচিত্র্যময় ফলের একটি সমৃদ্ধ ভাণ্ডার। এখানে প্রায় 70 প্রজাতির ফল জন্মে। বাংলাদেশের মাটি ও আবহাওয়া ফল উৎপাদনের জন্য যথেষ্ট উপযোগী। বাংলাদেশের দৈনন্দিন খাদ্য তালিকায় ফল একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ ও ফাইটোকেমিক্যাল থাকায় একে পুষ্টি সমৃদ্ধ রোগ প্রতিরোধী খাদ্য বলা হয়, যা মানুষের দৈনন্দিন পুষ্টি নিরাপত্তা সহ সুস্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফল যেহেতু রান্না না করেই খাওয়া যায়, তাই এর পুষ্টি উপাদানসমূহ সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে। বাংলাদেশে বর্তমানে প্রায় 150,000 হেক্টর জমিতে 45 লাখ মেট্রিক টন ফল উৎপাদিত হয়। তবে মোট উৎপাদিত ফলের প্রায় 60% আহরিত হয় মে থেকে আগস্ট মাসে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগ এ সময়ের বাহিরে ফলের প্রাপ্যতা নিশ্চিতকরণে বিশেষ কার্যক্রম অব্যাহত রেখেছে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, মানুষের দৈনন্দিন মাথাপিছু 200 গ্রাম ফল খাওয়ার প্রয়োজন হলেও বর্তমানে তার প্রাপ্যতা হচ্ছে 78 গ্রাম। ফলের উৎপাদন বাড়ানোর জন্য ফল বিভাগ গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে 32 প্রজাতির ফলের 72টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে বেশ কিছু জাত সারা বছর ফল উৎপাদন করতে সক্ষম। এছাড়া কিছু জাতের গাছ খাটো, ফল রসালো, সুগন্ধযুক্ত, সুস্বাদু এবং পুষ্টিকর। বাড়ি কাঁঠাল 2, এটি একটি উচ্চ ফলনশীল অমৌসুমি জাত। এই জাতের গাছের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। ফল মাঝারি আকারের, আকর্ষণীয় ও সুমিষ্টু, শ্বাস হলুদ বর্ণের, সুগন্ধযুক্ত এবং মধ্যম রসালো। ফলের 60% খাবার উপযোগী। বাড়ি কাঁঠাল 3 একটি উচ্চ ফলনশীল জাত। এ জাতের গাছ হতে সারা বছর কম বেশি ফল পাওয়া যায়। ফল মাঝারি আকারের, ফলের শ্বাস হলুদ বর্ণের, সুগন্ধযুক্ত এবং মধ্যম রসালো। ফলের 53% খাবার যোগ্য। বাড়িয়াম 3 বাংলাদেশে আম্রপালি নামে পরিচিত। এই জাতটি অনুমোদন পাবার পর দেশে আম উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বাড়িয়াম 3-এর গাছ খর্বাকৃতির, নিয়মিত ফলদানকারী, উচ্চ ফলনশীল এবং নাবিজাত। ফল আঁশবিহীন, সুস্বাদু এবং খুবই মিষ্টি। ফলের ওজন 200 থেকে 250 গ্রাম। বাড়িয়াম 4 বাংলাদেশের একমাত্র হাইব্রিড আমের জাত। এটি মাঝারি গাছ বিশিষ্ট, নিয়মিত ফলদানকারী ও উচ্চ ফলনশীল নাবিজাত। এ জাতের গাছ হতে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাস পর্যন্ত ফল পাওয়া যায়। ফল গোলাকৃতির, শ্বাস হলুদ, আঁশবিহীন, রসালো, সুস্বাদু এবং খুব মিষ্টি। ফল আকারে বড়, গড় ওজন 600 গ্রাম। এটি জাত হিসাবে অনুমোদন পাওয়ার পর সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাণিজ্যিক বাগান স্থাপিত হচ্ছে। এটি ফলের প্রাপ্যতার সময় বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখছে। বাড়িয়াম 8 বাংলাদেশের একমাত্র বহুভ্রূণী আমের জাত। এই জাতের গাছ তুলনামূলকভাবে খাটো, নিয়মিত ফলদানকারী ও উচ্চ ফলনশীল। জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাস পর্যন্ত ফল তোলা যায়। ফল লম্বাটে, শ্বাসকমলা, আঁশবিহীন, রসালো, সুমিষ্টি ও দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন। ফলের গড় ওজন 350 গ্রাম। এটি জাত হিসাবে অনুমোদন পাবার পর পাহাড় অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে। বাড়িয়াম 11 বাংলাদেশের প্রথম অনুমোদিত 12-মাসি আমের জাত, যা বছরে কমপক্ষে 3 বার ফল প্রদান করে। ফল লম্বাটে, গড় ওজন 320 গ্রাম,
ফলের শাঁস উজ্জ্বল হলুদ, আঁশবিহীন, রসালো ও সুস্বাদু। এটি জাত হিসেবে অনুমোদন পাওয়ার পর সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। আশা করা যায় যাত্রী বাংলাদেশে সারা বছর আমের প্রাপ্যতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। বাড়ি পেয়ারা দুই আমাদের দেশে থাই পেয়ারা নামে পরিচিত। গাছ খাটো, ঝোপালো ও উচ্চ ফলনশীল। এটি জাত হিসাবে অনুমোদনের পর পেয়ারাকে বাংলাদেশে একটি প্রধান ফলের স্বীকৃতি এনে দিয়েছে এবং পেয়ারার বাণিজ্যিক আবাদের সূচনা হয়েছে। বাড়ি পেয়ারা দুই সারা বছর পাওয়া যায়। ফলের শাঁস কচকচে ও সুস্বাদু, দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন। ফলের বীজের পরিমাণ কম এবং নরম। ফলের ওজন 350 থেকে 400 গ্রাম। বাড়ি বাতাবি লেবু তিন একটি নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল জাত। গাছ মাঝারি আকৃতির, ফলের শাঁস গোলাপি, তিতাবিহীন, বেশ রসালো, নরম ও সুস্বাদু। ফল দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ফলের খোসা পাতলা এবং সহজেই শাঁস থেকে আলাদা করা যায়। ফলের গড় ওজন 1 কেজি। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে প্রায় 100 থেকে 110টি ফল পাওয়া যায়। বাড়িমাল্টা এক জাত হিসাবে অনুমোদন পাওয়ার পর সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল এ জাতটির ফল বেশ রসালো, সুস্বাদু ও মিষ্টি। পাকা ফলের রং হালকা সবুজ। ফলের পুষ্প প্রান্তে একটি বৈশিষ্ট্যপূর্ণ গোলাকার রিংয়ের ছাপ আছে। দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফলটির গড় ওজন 250 গ্রাম। একটি পূর্ণবয়স্ক গাছে বছরে 300 হতে 400 ফল পাওয়া যায়। বাড়ি আমরা এক সারা বছর ফলদানকারী বামন আকৃতির জাত। চারা রোপণের 1 বছরের মধ্যে গাছে ফুল ও ফল আসে। নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল জাতটির ফল গোলাকার, রসালো ও টক মিষ্টি। দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফলটির গড় ওজন 60 গ্রাম এবং খাওয়ার উপযোগী অংশ 73 ভাগ। বাড়িকুল এক নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল জাত। এর ফল মাকু আকৃতির, লম্বাটে, শ্বাস কচকচে, সুস্বাদু ও মিষ্টি। দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফলটির গড় ওজন 25 গ্রাম, খাওয়ার উপযোগী অংশ 92 ভাগ, বীজ ছোট ও অগ্রভাগ সূচালো। বাড়ি আশফল দুই নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল একটি জাত। জাতটির ফল গোলাকার, শ্বাস সাদা, রসালো, সুস্বাদু ও সুমিষ্ট। খোসা পাতলা এবং বীজ ছোট। দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফলটির খাবার উপযোগী অংশ 73%। বিলম্বে লিচুর অভাব পূরণে এ ফলটি যথেষ্ট কার্যকর। বাড়ি সবেতা তিন একটি উচ্চ ফলনশীল জাত। এর ফল গোলাকার ও বেশ বড়, শ্বাস রসালো, সুস্বাদু, মিষ্টি। এ জাত বছরে 2 বার ফল ধারণ করে। ফল আহরণের সময় মার্চ, এপ্রিল ও ডিসেম্বর, জানুয়ারি। ফলটির গড় ওজন 120 গ্রাম এবং খাওয়ার উপযোগী অংশ 85%। বাড়ি কদবেল এক নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল কদবেলের জাত। ফল গোলাকার, শ্বাস রসালো, সুস্বাদু, সুগন্ধযুক্ত ও টক মিষ্টি। ফল আহরণের সময় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফলটির গড় ওজন 250 গ্রাম। বাড়ি পেয়ারা চার একটি ব্যতিক্রম ধর্মী পেয়ারা জাত, যা সম্পূর্ণ বীজবিহীন। নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল জাতটির ফল লম্বাতে, ত্বক অমসৃণ, শ্বাস কচকচে ও সুস্বাদু। ফল আহরণের সময় আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত। দীর্ঘ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফলটির গড় ওজন 150 গ্রাম এবং খাবার উপযোগী অংশ 100 ভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সফলতার সাথে পরিবর্তিত জলবায়ুতে অভিযোজিত ফল উৎপাদন ও যথোপযুক্ত প্রযুক্তির উদ্ভাবনে এ প্রতিষ্ঠানের সামান্য কিছু অর্জন এখানে তুলে ধরা হলো। আমাদের বিশ্বাস, প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা তাদের মেধা, জ্ঞান আর দক্ষতা কাজে লাগিয়ে ফল উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নবদিগন্ত সূচনা করবে। এ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণা, দেশের কৃষকদের উদ্যোগ এবং সরকারের সহযোগিতা বর্তমানে দেশীয় ফলের বাণিজ্যিকীকরণ ঘটেছে। ফলের দোকানে শোভা পাচ্ছে বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফল। অদূর ভবিষ্যতে আমাদের দেশীয় ফল বিদেশিদের খাবার টেবিলেও যে শোভা পাবে, সে কথা বলা যায় নিশ্চিন্তেই।